হ্যালো ডিয়ার কম্পিউটার লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আই রবিন। আশা করি আপনার প্রিয়জনদেরকে নিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করব ইনসার্ট ট্যাবের টেবিল ডিজাইন নিয়ে। এটি হচ্ছে পার্ট 9। আজকে ভিডিওটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যেন পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারেন। সো আমি রবিন আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েল, আজকে আমরা আলোচনা করব ইনসার্ট মেনুর টেবিল সেকশন নিয়ে। সো আমরা ফার্স্ট কয়েকটা টেবিল ড্র করে নিয়েছি, সাপোজ তো এতটুকুই রাখছি। সো টেবিলে ড্র করার সাথে সাথে দেখেন একটা নতুন একটা ট্যাব চলে আসলো, যেটা হচ্ছে টেবিল ডিজাইন, আরেকটা হচ্ছে টেবিল লেআউট। সো প্রথম আমরা টেবিল ডিজাইন নিয়ে আলোচনা করব। সো এতটুকু আসার পর আপনি চাইলে এটাকে এখান থেকে টেনে একটু বড় করতে পারেন এভাবে। ওকে, এখান থেকে টেবিল স্টাইলস, যে কোনো স্টাইল আপনি চুজ করতে পারেন। আপনি যদি অ্যাডভান্স লেভেলে কোনো ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি মন খুশি মতো ডিজাইন করে নিতে পারেন, আর যদি ওইভাবে ডিজাইনার না হয়ে থাকেন তাহলে এখান থেকে ডিফল্ট যে স্টাইলগুলো দেওয়া আছে যে কোনো একটা স্টাইল চুজ করতে পারেন। সো আমি এটা চুজ করলাম এখান থেকে। সো এটাকে কাস্টমাইজ করে আরও চেঞ্জ করা যায়। আপনি এখান থেকে হেডার রো এই টিক মার্কগুলো তুলে দেখে নেবেন কোনটা করলে কি হয়, ডিজাইনগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে। ব্যান্ডেড রোস, দেন হচ্ছে ব্যান্ডেড কলামস, সি দে আর চেঞ্জিং। সেগুলো আপনি দেখে নেবেন, চেক করে নেবেন। তারপর হচ্ছে শেডিং, আপনি যদি চান নির্দিষ্ট অন্য একটা কালার নেওয়ার জন্য, একটা রো বা কলমের কালার চেঞ্জ করার জন্য, তাহলে আপনি এখান থেকে শেডিং থেকে চেঞ্জ করতে পারেন। যেমন আপনি যদি এই সম্পূর্ণ রোটা চেঞ্জ করতে চান কালার, তাহলে জাস্ট এটার বাম পাশে যখন আসার সাথে দেখেন একটা অ্যারো আসছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পাশ থেকে এই পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন শেডিংয়ে ক্লিক করেন। শেডিংয়ে ক্লিক করে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার আপনি চুজ করতে পারেন এখান থেকে। সো আমি এটা দিচ্ছি, আমি এখানে ডিজাইন করছি না, জাস্ট আপনাদের শেখানোর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালার কী করে দিতে হয় সেটা দেখাচ্ছে। আর যদি আপনি চান এই রোয়ের কালার, দেন সেক্ষেত্রে উপর থেকে ক্লিক করলে সম্পূর্ণ রোটা সিলেক্ট হবে। দেন এখান থেকে আপনার যেটা খুশি সেটা সিলেক্ট করতে পারেন। সি এখন যদি পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট ঘর আপনি সিলেক্ট করতে চান, কালার চেঞ্জ করতে চান, যেমন এটা সম্পূর্ণ হচ্ছে ব্লু কালার, সো এই কালারটা এই কালারটার মধ্যে কোনো মিল নেই, সো তাচ্ছি আমি এটা সেম রাখার জন্য তো এই ঘরের মধ্যে মাউসে কার্সর রেখে সিলেক্ট করব। সিলেক্ট করে চাইলে আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারেন এটা। সি নাও দ্যাটস ওয়ান, ওকে নাটস লুক গুড। সো এবার চাইলে আপনি এখান থেকে শেডিং থেকেও চেঞ্জ করতে পারেন, অথবা আপনার সম্পূর্ণটাকে সিলেক্ট করে সেদিন থেকে সম্পূর্ণ কালারটাও চেঞ্জ করতে পারেন। ওকে, সো আমি সম্পূর্ণ কালারটা চেঞ্জ করছি না। দেন হচ্ছে বর্ডার স্টাইল, তো দেখেন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট বর্ডার দেওয়া আছে, আপনার ইচ্ছা অনুযায়ী এগুলোকে চুজ করতে পারেন। সো আমি দিচ্ছি এটা, সি এখানে বর্ডার চলে আসলো। আপনি যদি সম্পূর্ণটা একবার সিলেক্ট করে নেন তাহলে কিন্তু আপনার বারবার এভাবে দিতে হবে না, তো সম্পূর্ণটা সিলেক্ট করে দেন আপনার বর্ডার চুজ করে দেন। এবং এখান থেকে দেখেন থিকনেস আরও মোটা চিকন করা যায়। সো আপনাদের বোঝানোর জন্য আমি ডিফারেন্ট এনে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে এটা মোটা করা যাবে না, এখান থেকে এটা দিলে যদি আমি অন্য একটা দিই এটা, দেন দেখেন এখান থেকে আরও কিছু অপশন চলে আসলো, আপনি থিকনেসটা কী পরিমাণ চাচ্ছেন। আমি এটা চুজ করলাম। দেন কালারটা কী হবে, কালারটা আমি চাচ্ছি রেড দেওয়ার জন্য, যেন বুঝতে পারেন আপনারা সবাই। দেন বর্ডার ক্লিক করে অল বর্ডার দিলাম, এবং বর্ডার প্রিন্ট। পুরো একটা বাকি ছিল, সো এটা আমি বর্ডার প্রিন্টার দিয়ে করে দিলাম। সি জাস্ট আমি আপনাদের এক্সাম্পল হিসাবে এটা দেখিয়েছি। এখন আপনার কাজের সাপেক্ষে আপনি কোনটা নেবেন বা কোনটা ইউজ করবেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। জাস্ট আপনি চাইলে কীভাবে ডিজাইনগুলো করতে পারেন সেটাই আমি দেখালাম এখান থেকে।
সো বর্ডার প্রিন্ট দিয়ে আপনি নির্দিষ্টভাবে বর্ডারগুলো প্রিন্ট করতে পারেন চাইলে। ওকে, এটা ছিল আমাদের ডিজাইন সেকশনের কাজ। এখন যাবো আমরা লেআউটে। লেআউটে প্রথম হচ্ছে সিলেক্ট সেল, নির্দিষ্ট কাজ সেল, এখানে এগুলো প্রয়োজন নেই, আপনি চাইলে এইভাবে সিলেক্ট করতে পারেন। ডাবল ক্লিক করার সাথে এই সেলটা সিলেক্ট হয়ে যাচ্ছে, কিংবা যখন আপনাকে একটা সেলের পাশে মাউস নেবেন দেখেন তখন ঠিক এরকম আসবে, ক্লিক করবেন এই সেলটা সিলেক্ট হয়ে যাবে। আবার এটা ধরে টান দিলে সম্পূর্ণ সিলেক্ট হবে, অথবা বাঁ পাশে গিয়ে মাউসের কার্সর যখন একদম সাদা হোয়াইট হয়ে যাবে ক্লিক করলে সম্পূর্ণ সিলেক্ট হবে। আবার উপরে যখন যাবেন ঠিক এরকম একটা তীর চিহ্ন আসবে, এটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সো ঠিক এভাবে আপনি সিলেক্ট করতে পারেন, এই অপশনগুলো ইউজ করার প্রয়োজন নেই। দেখা হচ্ছে ড্র টেবল। ড্র টেবিল হচ্ছে সাপোজ আপনি যে কাজটা করছেন এই টেবিলটা মাঝ বরাবর দুই ভাগ করতে চাচ্ছেন, দুই ভাগ করার জন্য ড্র টেবিল দিয়ে আপনার চাইলে অ্যাড করতে পারেন, অথবা এখান থেকে একটা নতুন লাইন টানবেন, সি হয়ে গেল। এভাবে চাইলে আপনি টেবিলগুলো ইচ্ছা মতো ড্র করতে পারেন যেখানে যেখানে প্রয়োজন। ওকে, দেখা হচ্ছে ইরেজ। ইরেজ দিয়ে সাপোজ এটা আপনার ভুল হয়ে গেল, সো এটা আপনি চাইলে ইরেজ করে দিতে পারেন, সি ইটস গন। যেটা আপনি ড্র করেছেন এটা আপনি ইরেজ করতে পারবেন, চাইলে দুটো বক্স এক করে ফেলতে পারেন ইরেজ করে। দেন হচ্ছে ডিলেট। ডিলেট সেল, ডিলেট কলাম, ডিলেট ড্র, ডিলেট টেবল। ডিলেট টেবিল দিলে আপনার সম্পূর্ণ টেবিল ডিলেট হয়ে যাবে। সো আমার দেখেন এটা সিলেক্ট করা আছে, যেহেতু এই বক্স দেওয়া আছে মানে রোটা হচ্ছে এই পর্যন্ত, কিন্তু সম্পূর্ণটা একটা রো। যখন আমি এটা কাটবো মানে সম্পূর্ণ রোটা কেটে যাবে, আর যখন কলাম কাটবো তো এই বরাবর নিচে সম্পূর্ণটা কেটে যাবে। আর ডিলেট সেল হচ্ছে নির্দিষ্ট পার্টিকুলার শুধু এটা কাটবে, অথবা আপনি এখান থেকে ডিলেট না করেও চাইলে রাইট বাটন ক্লিক করে দেখেন নিচে আসার পর ডিলেট সেল একটা অপশন আসলো, এখান থেকে আপনি চাইলে ডিলেট ইন্টায়ার রো। রো মানে কী হচ্ছে, এইটা সম্পূর্ণ কেটে যাবে, আর ডিলেট কলাম দিলে এটা সম্পূর্ণ কেটে যাবে। সো আপনি এগুলো চেক করে দেখে নেবেন বাকিগুলো। দেন হচ্ছে ইনসার্ট অ্যাবব। দেখেন বুদ্ধার স্বার্থে আমি কিছু নাম্বার দিয়ে নিচ্ছি, ভালোভাবে বুঝতে পারেন কোথায় কি হচ্ছে। ওকে, যখন আমি এই ঘরে রেখে ইনসার্ট অ্যাবব দিব, চারের উপর এবং তিনের মাঝখানে একটা নতুন রো চলে আসছে, সো কন্ট্রোল জেড দিয়ে বেগে যাচ্ছি। আবার ইনসার্ট বিলো দিলে দেখেন চারের নিচে এবং পাঁচের উপরে গড় চলে আসলো। ইনসার্ট লেফট দেখেন এই বক্সটা ছেলেই পাশে, সো এটা বামে আর একটা বক্স চলে আসলো। আর যদি এখান থেকে ইনসার্ট রাইট দেই এটার পরে নতুন একটা কলাম চলে আসলো। সো এই বিষয়গুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করে দেখে নেবেন। চাইলে আপনি অন্যভাবে এটা ইনসার্ট করতে পারেন, যেমন রাইট ক্লিক করে তারপর হচ্ছে এখানে ইনসার্ট, দেখেন অপশন আসলো। তো ইনসার্ট কী যাচ্ছেন আপনি, অ্যাবভ, বিলো, লেফট, রাইট একান্ত করতে পারেন, ডিলেট একান্ত করতে পারেন, অলসো রাইট ক্লিক করার পর নিচে দেখেন ইনসার্ট একান্তও করতে পারেন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, যেভাবে করতে আপনি ভালো লাগে সেভাবে করবেন। অথবা দেখেন মাউসের কার্সরটা যখন একদম কর্নারে নিয়ে আসবেন, মধ্যে দেখেন প্লাস চিহ্ন আসলো, প্লাসে ক্লিক করার সাথে মধ্যে কিন্তু এটা উপরে একটা রো চলে আসলো। আর যদি এখানে নিয়ে যান মাউসের কার্সরটা, সি আবারও প্লাস চলে আসছে, যখন ক্লিক করবেন এটা ডানে আরেকটা কলাম চলে আসছে। সো এই প্লাসে ক্লিক করেও আপনি কিন্তু প্রথম কলাম বা রো ক্রিয়েট করতে পারেন। এখন হচ্ছে সাপোজ এই দুইটা টেবিল এক করতে চাচ্ছেন আলাদা আলাদা না রেখে, সো তার জন্য আপনি এটা ইরেজার দিয়ে মুছেও ফেলতে পারেন, নতুবা এটা সিলেক্ট করে মার্জ ক্লিক করেন, দেখেন মধ্যে বড়টা চলে গেল এবং দুইটা বক্স এক হয়ে গেছে, কন্ট্রোল জেড। ওকে, এখন হচ্ছে স্প্লিট সেল। আপনি চাইলে কিন্তু ড্র টেবিল দিয়েও এটা দুই ভাগ করতে পারেন, বাট এই ক্ষেত্রে এটা যে দুই পাশে সমান আছে তা কিন্তু কোনো গ্যারান্টি নেই, আপনি সমানভাবে করতে পারবেন না। দেখেন বাম পাশেটা ছোট এবং ডান পাশেরটা বড়, তো এটা যেন না হয় তার জন্য স্প্লিট সেলটা ইউজ করাটাই বেটার, তাহলে সমানভাবে দুই ভাগে ভাগ হয়ে যাবে। সো সি দুই পাশে এখন সমানভাবে ভাগ হয়ে গেছে এটা।
সো স্প্লিট সেলের মাধ্যমে আপনি যে কোনো ঘরটাকে সমান মাপে ভাগ করতে পারেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যখন স্প্লিট সেলে ক্লিক করবেন, এখানে আপনার যে রোটা আছে, একটা রো কয়টা কলমে ভাগ করে যাচ্ছেন সেটা এখান থেকে আপনি উল্লেখ করে দিতে পারেন, দুইটা বা তিনটা। আগেরটা আমার দুইটা ছিল, যার জন্য দুইটা হলো, তিনটা দেন, দেন ওকে। দেখেন তিনটাই একদম সমানভাবে ভাগ হয়ে গেছে, যেখানে কোনো কম বেশি কিছুই নেই। ওকে, দেন হচ্ছে স্প্লিট টেবল। এটা হচ্ছে আপনার একটা টেবিলকে সরাসরি দুইবার ভাগ করে ফেলবে। যেমন আমি তিন নাম্বার রোটা সিলেক্ট করলাম, এখানে রাখলাম কার্সরটা, কার্সর রেখে যদি আমি স্প্লিট টেবিলে ক্লিক করি, সি এক দুই আলাদা হয়ে গেছে, আর মধ্যে তিন নাম্বার থেকে আলাদা টেবিল হয়ে গেল, আর মধ্যে এটা ফাঁকা। সো এখান থেকে সম্পূর্ণ টেবিলটা কিন্তু দুইভাবে ভাগ হয়ে গেছে। সো এতটুকু ছিল স্প্লিট টেবিল। ভেঙে দিচ্ছি আমি, আমি টেবিলের ডিজাইনটা চেঞ্জ করে নিচ্ছি। অটোফিল্ডে দেখতে হলে প্রতিটা ঘরে কিছু লেখা থাকতে হবে অবশ্যই। যখন আপনি এটা সিলেক্ট করে অটোফিলে ক্লিক করবেন, দেখেন কী হচ্ছে, আপনার যে লেখাটা আছে লেখা অনুযায়ী যে জায়গাটা প্রয়োজন এতটুকু রেখে বাকি জায়গাটা চেপে যাবে। এটি হচ্ছে অটোফিলের কাজ, অটোফিল উইন্ডো। এখানে যেটা হচ্ছে দুই পাশটাই একদম সমান আছে, লেফট এবং রাইট দুই পাশটা একদম সমান। ওকে, দেন আমরা যাচ্ছি এখানে, দেখেন হাইট, ওয়েট, সেল সাইজ। আপনার যে সেলটা দেওয়া আছে প্রত্যেকটা সেল তো সেম মাপের। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন মাউসে কার্সরটা রেখে বড় হচ্ছে, আবার কমিয়ে দিচ্ছি, দেন হচ্ছে হোয়াইট কমে আসতেছে, দেখেন চেপে যাচ্ছে, আবার এই পাশে দিলে এটা বেড়ে যাবে। অথবা আপনি এটাকে উপর থেকে এভাবে টেনে সমান করতে পারেন, এটাকে আবার ঠিক এখান থেকে, সি চাইলে আপনাকে চেঞ্জ করতে পারেন এভাবে। সো কাজের সাপেক্ষে আপনি অনেকভাবে এখান থেকে অনেকগুলো কাজ করতে পারবেন। যখন ভালোভাবে কাজগুলো পারবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে প্র্যাকটিস করবেন, তখন বাকি কাজগুলো অটোমেটিকভাবে এমনিতেই হয়ে যাবে। দেন আমরা যাব অ্যালাইনমেন্ট। সো ওটা যাওয়ার আগে আমরা কিছু টেক্সট লিখে নিচ্ছি প্রত্যেকটা বক্সে। সাপোজ আপনার বক্সের মধ্যে এগুলো লেখা আছে, অ্যালাইনমেন্টের কাজ আমরা আগেও দেখেছি, বাট টেবিলের ক্ষেত্রে তো ডিফারেন্ট। সো এখানে অ্যালাইনমেন্ট যা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করা আছে বর্তমানে, সো যার জন্য এরকম আছে। এটা টপ লেফট, দেন হচ্ছে টপ সেন্টার, টপ রাইট, আমি দিচ্ছি অ্যালাইন সেন্টার। এটা হচ্ছে একদম চার পাশ থেকে একদম পারফেক্টলি মাঝখানে চলে আসবে। এটা আসতেছে না কারণ এখানে একটা স্পেস ছিল। সো এখানে দেখেন সবগুলো একদম সেন্টারে চলে আসলো, ইটস লুক গুড, রাইট? এবং প্রয়োজন সাপেক্ষে হয়তো আপনার লেখাগুলো ডিরেকশন চেঞ্জ করতে হতে পারে, টেক্সট ডিরেকশন। সো এইভাবে চাইলে আপনি চেঞ্জও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার কাজের উপর ডিপেন্ড করে। তো ফর্মুলা যে পার্টটা এটা আমরা পরে দেখব যখন এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমি ফর্মুলা ধরছি না, এখানে বিষয়গুলো হয়তো কিছুটা এলোমেলো হয়ে গেছে কারণ সবগুলো বিষয় একত্রে দেখানো হয়েছে। তাও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বিষয়গুলো প্র্যাকটিস করুন অবশ্যই। প্র্যাকটিস না করলে কিন্তু ক্লিয়ার হবে না কোনো কিছু, যখন আপনি নিজে প্র্যাকটিস করবেন তখন বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। সো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি। সো এতক্ষণ সাড়ে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট ও লাইক আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। সো অনেক ভালো থাকবেন, পরবর্তী অন্য একটি ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।